এখানে একটু নেটওয়ার্ক নাই, নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। আমি জানি না যে আমার লাইফটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, খুবই বাজে অবস্থা। আমরা আমরা নিজেরাই আটকা পড়ে আছি এইখানে বন্যার মধ্যে। দেখেন এই জায়গাটা পুরোটা পানি এই পর্যন্ত উঠে আসছে, আর একটু হলে রাস্তার মধ্যে পানিটা উঠে আসবে। গাড়ি ছাড়ছে ভাই, গাড়ি ছাড়ছে। ওই দেখ পানি কোথায় আসছে। হ্যাঁ রাফি, এই যে আমি তোমাকে লাইভ লোকেশন দিয়েছি, দেখছো? তোমার ভাইয়া কো লাইভ লোকেশন দিছি, লাইভ লোকেশন। আমরা সামনের দিকে আসতেছি ট্রাক নিয়ে। হ্যাঁ হ্যাঁ সামনের দিকে আসতেছি, তোমরা সামনে দাঁড়াই থাকো, আমরা আসতেছি আসতেছি। নেটওয়ার্ক নাই ভাই, নেটওয়ার্ক নাই এখানে, নেটওয়ার্ক নাই, পানি দেখেন। আমরা হচ্ছে মেইন রোডে আসি তাই পানির এই অবস্থা। আর ভেতরের দিকে আমরা এখন 14 গ্রাম আছি না ভাই, 14 গ্রামে আসি, থই থই পানি চারপাশে, থই থই পানি। পানি আর একটু হইলে রাস্তার মধ্যে উঠে যাবে, গাড়ি সব দাঁড়ায় আছে, ভেতরে উঠে যাবে পানি। মেইন রোডের চারপাশে গাড়ি আর গাড়ি। সবাই একটু হেলিকপ্টার পাঠান, এটা বাংলাদেশের একার পক্ষে আমার মনে হয় না সম্ভব। কত মানুষ যে আটকা পড়ছে ভেতরে, কত মানুষ যে ভেতরে আটকা পড়ছে, আমরা তো এখন ওইখান পর্যন্ত যাইতেই পারি নাই। আপু আমার আপডেট খবরের জন্য আমি লাইভ হইছি, এখানে অবস্থা খুবই খারাপ, ভারী ভারী বর্ষণ হচ্ছে, এখানে ভারী বৃষ্টিপাত হইতাছে আপু। মোর আপু উদ্ধার কিভাবে করব, আপনার কেমনে যাব আপু, আমরা কেমনে যাব, যাইতে পারতেছি না। ভোর 4টার সময় রওনা দিছি, এখনো পর্যন্ত কেউ ঘুমাই নাই। ট্রাকের পিছনে আরো 20 জন আছে, আরো 20 জন আছে। আমার ভাই আপনার ভাইয়ারা সামনে ট্রাফিক ছাড়ানোর জন্য সামনে গেছে বৃষ্টির মধ্যে ভিজে পড়ে। বোর্ড লাগবে, বোর্ড কোথায় পাবো? আমি 3 লাখ টাকার খাবার কিনছি। আমি যদি আগে জানতাম এখানে এই অবস্থা, আমি ট্রাক ভরে বোর্ড নিয়ে আসতাম, নৌকা নিয়ে আসতাম। আপনারা সবাই আসেন না, আগায় আসেন, আপনাদের আসার দরকার নেই। আপনারা একটা ট্রাক ভাড়া করেন, যে আমিও ট্রাক ভাড়া করছি, ট্রাক ভাড়া করে আপনারা নৌকা বোর্ড নারায়ণগঞ্জে নাকি পাওয়া যায়, আপনারা নৌকার বোর্ড পাঠান।